দে চারটা দে দে পাঁচটা দিয়ে দে বরবটি আর আলু ভাজা সঙ্গে টাটা বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি কারণ বালিশের কভার আমি সপ্তাহে দুবার চেঞ্জ করি আর বেড কভারটা রোজই চেঞ্জ করি তাই গা আমাদের সঙ্গে ঘুমাইতে বেড কভারটা রোজই চেঞ্জ করি এখানে দেখো দুষ্টু কি করছে দেখো আর্ট পেপার দিয়ে এটা কি বানাচ্ছে দেখো কি বানাচ্ছিস তুই এগুলো সব আঠা কাচি ও আচ্ছা আচ্ছা এই যে বক্স বানাচ্ছে দেখো এগুলো বক্স বানাচ্ছে বোনদের বার্থডেতে এগুলো তো গিফট বানাবে এগুলোতে আজকে দিদি আসবে আমার দিদি তো ডিউটি চলে গেছে মর্নিং ডিউটি ভালো মাছও পাইনি বাড়িতে যা পেয়েছি তাই নিয়েছি এই মাছগুলোকে কী যেন বলছিল বলে কমপ্লেক্ট মাছ নাকি এটা তো কমপ্লেক্ট মাছ নয় আমি তো ভালো করেই শুনি বলে এগুলো এক ধরনের সমুদ্রেরই এক ধরনের ওরা নাম দিয়েছে কমপ্লেক্ট মাছ তারপর কিছু পেলি টোটো এসেছি টোটো টোটো এসেছি সাই চলে ট্রেন পাস করে টোটোতে এসেছি আমি আজকে রান্না করেছি দেখো ভালো করে এটা হচ্ছে কাকচি মাছ কাকচি মাছের শুটকি শুট কাকচি মাছের শুটকি দিয়ে বিলাতি ধনে পাতা দিয়ে আলু পটল বরবটি এসব দিয়ে আমি একটা চড়চড়ি করেছি আর এখানে করেছি তোমার মাছের ঝোল এখন খাওয়ার আগে মা একটু শুটকি বাটা দিয়ে গেল আমি একটু শুটকি বাটা দিয়ে খাচ্ছি দেখো সবাই খেতে বসেছে দেখো আমি কী কী রান্না করেছি দেখো শর্ট ভিডিও করে আসলাম বাইরে সেটা হয়তো তোমরা দেখতেই পাবে আমি আর দিদি মিলে দুজনে করলাম অনেক দিন পরে দুজনে মিলে একসাথে হয়েছি বাড়িতে শুধু একা একা রিল বানাই এখানে আসলে বোন আর আমি দুজনে মিলে করতে পারি এরপর তো আর হবে না আবার কবে আসবো তারপর আবার দুজনে মিলে রিল বানাবো একদম দিদি একটু
চুলে স্টেপটা কাটা সেটা আমিই করে দিই। আজকেও পেছনে কাটবে না, ওর সামনেটা একটু ছোট করতে বলছে, ওর সামনেটাকে করে দিচ্ছি ওকে। তারপর দেখবে ওর লুকটা, সন্ধ্যাবেলা ক্যারাম খেলতে বসেছি সব আমরা। আর এই বোর্ডে এখন আমি জয়ী হয়েছি, 30 নম্বর পয়েন্টে বেশি আমি জয়ী হয়েছি। তুই কত নম্বরে হেরেছিস? 30। ঠিক আছে, কি হয়েছে তোর? গাইস দিদি এখন চলে যাওয়ার মনটা খুব খারাপ করছে আমার। আজকে খুব মজা হলো, সেই রথে এসেছিলাম, রথের পর আবার আজকে আসলাম, আবার একদিন মুট করে চলে আসবো। দিদি আসলে কীভাবে সময়টা কেটে যায় বুঝি না। দেখো আমি তোমাকে জড়িয়ে ধরে আছি এখন। পানকি চুমকিটাকে একটু দেখি না তো কি অবস্থা হবে। ভিডিওটা এখানেই রাখছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর প্লিজ ভিডিওটা না একটু স্কিপ করে দেখো না, ভিডিওটি করে আমাদের একটু করে দেখা দরকার, একটু ভিউ করা দরকার আমাদের, আমাদের সাথে থেকে তোমরা। আর এরকম ভিডিও আমরা প্রায়ই নিয়ে আসবো, তোমাদের হেল্পের আমাদের খুব দরকার। তোমরা একটু ভিডিওগুলো দেখো, আমরা খুব কষ্ট করে বানাই রোজ। ঠিক আছে এখানেই রাখছি, এখানে টাটা বাই বাই। আমি এখানে শেষ করছি ব্লগটা। টোটো আসছে, এক্ষুনি চলে যাবে দিদি। তাকাই দিকে, ওই যে দিদি চলে গেল। টাটা টাটা।